আদমদের, মানে প্রধানমন্ত্রী আপনি একজন জান্নাতি মানুষ, আপনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা কোন বিষয়ে কথা বলবো না, আজকে আমরা কথা বলবো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জান্নাতি লোক ডক্টর কফরুদ্দিন সালি বলেছেন। আজকে সেই ডক্টর কফরুদ্দিন সালি হুজুরের বক্তব্য আপনাদেরকে শোনাবো, চলুন সেই ডক্টর কফরুদ্দিন সালি হুজুরের বক্তব্য আমরা শুনে আসি। আদমদের মানে প্রধানমন্ত্রী আপনি একজন জান্নাতি মানুষ, আপনি এই বাংলাদেশে একটি অবশ্যরীণ্য এই পৃথিবীর একটি শ্রেষ্ঠতম উদাহরণ সৃষ্টি করে রেখেছেন, যা পৃথিবীর কোনো দেশের কোনো রাষ্ট্রপ্রধান আজ পর্যন্ত পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে পর্যন্ত একটি দেশে একই সাথে 564 মডেল মসজিদ প্রতিষ্ঠা করেছে, এর কোনো নজির উদাহরণ নেই। একমাত্র আপনি, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই সুন্নাতকে আপনি আদায় করেছেন। আল্লাহ তাআলা সর্বপ্রথম তিনি বাইতুল মামুর প্রতিষ্ঠা করেছেন সপ্তাকাশে যে মসজিদ, এরপরে ফিরিশতারা কাবা ঘর প্রতিষ্ঠা করেছে, নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কাবা ঘর পুনর্নির্মাণ করেছেন, নবী সুলাইমান আলাইহিস সালাম মসজিদে আকসা তিনি নির্মাণ করেছেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে কুবা সহ মসজিদে নববী এবং মসজিদে কিবলাতাইন সহ অসংখ্য। প্রিয় বন্ধুরা, আপনারা ডক্টর কফরুদ্দিন সালি হুজুরের বক্তব্য শুনলেন, শোনার পর আপনারা কি বুঝতে পারলেন? ডক্টর কফরুদ্দিন সালি বলেছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জান্নাতি লোক, আর অবশ্যই উনাকে জান্নাতি লোক আপনারা কমেন্ট বক্সে জানাবেন। ডক্টর কফরুদ্দিন সালির বক্তব্য কতটুকু সম্মত, কতটুকু ইসলাম সমর্থক করে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এগুলো আমাদের মূল ভিডিও, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।